বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগের সর্বশেষ আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার। ডিপিএল এর টি টোয়েন্টি সংস্করণে আবাহনীর হয়ে ব্যাট হাতে ঝলক দেখানোর পর ডাক পেয়েছিলেন হাই পারফরমেন্স দলে। প্লেয়ার স্টাফ থেকে দল না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরুর কদিন আগে দল পেলেন ডানহাতি এই ব্যাটার। বিপিএল এর এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুনিম, বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মিডিয়া ম্যানেজার আলী মোহাম্মদ সিকান্দার। ডিপিএল এর পুরো আসরে 143.14 স্ট্রাইক রেটে 14 ম্যাচে করেছিলেন 355 রান, সেখানে সেঞ্চুরি না পেলেও দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। প্রাইম ব্যাংকের বিপক্ষে অপরাজিত 92 রানের ইনিংস খেলেছিলেন তিনি। বিপিএল এর এবারের আসরে বরিশালের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়া দলটির হয়ে খেলবেন ক্রিস গেল, মুজিবুর রহমান, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত এবং ওবেদ ম্যাকওয়ে। বিপিএল এর এবারের আসরের পর্দা উঠছে 21 জানুয়ারি। তিন ভেন্যুতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 18 ফেব্রুয়ারি। এর আগে 27 ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।